আনন্দমুখর পরিবেশে উদযাপন করা হলো ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি অনুষ্ঠান। দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন এই বিদ্যালয়ের নবীন প্রবীণ শিক্ষার্থীরা। স্কুল জীবনের হারিয়ে যাওয়া দিনগুলোর স্মৃতিচারণার আড্ডায় প্রাণবন্ত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। ফেঞ্চুগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বেলাল আহমেদ। কুয়াশার চাদর বেছানো ভুরে ঘাসের উপর ছড়িয়ে থাকা শিশিরগুলো যেন প্রাণের সজীবতা নিয়ে এসেছিল সিলেটের ফেঞ্চুগঞ্জের কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্মৃতির আঙিনায় এসো মিলনের উৎসবে। এ আহ্বানে শনিবার সকালে শতবর্ষপূর্তি উৎসবে হাজারো ছাত্রছাত্রের মিলন মেলায় পরিণত হয়েছিল কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়। স্কুল জীবনের সহপাঠীদের দেখা পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। যারা জ্ঞানের আলো দান করে গেছেন, আমার শ্রদ্ধা শিক্ষক বিন্দু আজকে যারা আমাদের মধ্যে নেই তাদেরকেও আমি শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি। আমার দাদা এই স্কুলে পড়েছেন, আমার বাবা পড়েছেন, আমি এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছি। দুদিনব্যাপী আনন্দ উৎসবের প্রথম দিনে র্যালির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য মাহমুদুসামাদ চৌধুরী। র্যালিটি ফেঞ্চুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উৎসব মঞ্চে গিয়ে শেষ হয়। স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুসামাদ চৌধুরী। এ সময় তিনি স্কুলটির সফলতার প্রশংসা করেন। 100 বছর ফেঞ্চুগঞ্জের জন্য এটা আমাদের জন্য একটা ইতিহাস, বিশেষ করে কাসিম আলী হাইস্কুলের জন্য ইতিহাস। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে এই কাসিম আলী হাইস্কুলের ছাত্র ছাত্রীরা যেভাবে তারা সফলতা অর্জন করছে, বিশেষ করে রাজনীতিতে করছে, শিক্ষাঙ্গনে করছে, এটা কিন্তু আমি আসলেই অভিভূত। দুদিনব্যাপী আনন্দ উৎসবের মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের প্রথম দিন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য কাজী আলহাজ মইনুল হোসেনের আর্থিক সহায়তায় স্থাপিত স্মারক ভাস্কর্যেরও উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট।